তো ক্যাসে হ্যাঁ আপ লোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মিম। তো আজকে আমরা হাজির হয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে। অবভিয়াসলি এটা একটা টেক ভিডিও, আর আপনারা আমাকে অনেকেই বলেছিলেন যে কিভাবে আসলে আমরা পিসি গেমিং এর জন্য সাউন্ড চেঞ্জ করতে পারি এবং সাউন্ড চেঞ্জিং এর মাধ্যমে অনেকে এন্টারটেইন করতে পারি। অ্যাজ ইউ নো, আমাদের দেশের একজন অনেক ভালো ইউটিউবার, ইভেন অনেক ফেমাস একজন ইউটিউবার রয়েছেন, যার নাম নুব বস গেমিং, এবং তিনি এই ভয়েস চেঞ্জিং ইউজ করে অনেক এন্টারটেইন দিয়ে থাকে। তো উইদাউট ডিলে লেটস গেট স্টার্টেড, এবং আজকে আমরা দেখব কিভাবে এই সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করতে হবে, কিভাবে সেট আপ করতে হয়। চলুন দেখে আসি। তো শুরুতে আমাদেরকে গুগল ক্রোম বা যে কোনো একটি আমাদেরকে অপারেটিং সিস্টেম চুজ করতে হবে। আমি এখানে গুগল ক্রোম ওপেন করলাম। এরপরে আমরা এখানে সার্চ করব ক্লাউন ফিশ ভয়েস চেঞ্জার। তো এবার আমাদের এখানে স্লটটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাউন ফিশ ভয়েস চেঞ্জার, ক্লাউন ফিশ ফর স্কাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাউন ফিশ ট্রান্সলেটর। এবারে আমরা এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, ক্লাউন ফিশ ভয়েস চেঞ্জার, ইনফরমেশন, ডাউনলোড, হেল্প, ফেক, অ্যাবাউট, কন্ট্যাক্ট। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। এরপরে আমরা যে আমাদের কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে অপারেটিং সিস্টেম, অর্থাৎ এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ডাউনলোড v1.42 অপশন ক্রিয়েট করে দেওয়া আছে, আর এখানে উল্লেখ করা আছে ডাউনলোড 64 বিট, 32 বিট VST, অর্থাৎ আপনার ল্যাপটপ যদি 32 বিটের হয়, অর্থাৎ আপনার পিসি যদি 32 বিটের হয় তাহলে এটি আপনি ইউজ করবেন। এরপরে একটি আছে ডাউনলোড 64 বিট, অর্থাৎ 64 BT VST। এখানে আমরা এখানে একটি অপশন, সেটি হচ্ছে 64 বিট এবং একটি হচ্ছে 32 বিট। যদি আপনার ল্যাপটপ 32 বিটের হয় তাহলে আপনার 32 বিট ইউজ করবেন, অথবা আপনার ল্যাপটপ যদি 64 বিট হয় তাহলে 64 বিট ইউজ করবেন। তো এবার আমরা আসলে অনেকেই হয়তো ভাবছেন যে আপনার ল্যাপটপটি কত বিটের, সেটি চেক করার জন্য আপনাদেরকে অ্যাবাউট পিসিতে যেতে হবে। এরপরে আপনি দেখতে পাবেন যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, x64-based প্রসেসর। সো আপনি শিওর হয়ে গেলেন যে আপনার ল্যাপটপটি হচ্ছে 64 বিটের। তো এবার আমরা এখানে 64 বিট ক্লিক করব, এটি ডাউনলোড হবে, আর ডাউনলোড আমার এখানে হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে ওপেন করব। ওপেন করার জন্য আপনাকে এখানে ইয়েস ক্লিক করতে হবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ক্লোন ফিশ ভয়েস চেঞ্জার সেট আপ উইজার্ড। তো এবার আমরা উইজার্ড সেট আপ করবো। নেক্সট, এখানে আপনাকে আর কিছুই করার লাগবে না, জাস্ট নেক্সট করবেন, এরপরে আবার নেক্সট করবেন। ইনস্টল হওয়ার জন্য টাইম নেবে, এবার আপনাকে ইনস্টল করতে হবে। সো আমি ইনস্টল হওয়ার জন্য ওয়েট করছি। সো এবার ইনস্টলেশনের পর আমরা নেক্সটে ক্লিক করব, এবার আমরা ফিনিশ করব। তো এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এটা কেটে দিতে হবে। এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের ক্লাউন ফিশটা আমাদের এখানে চলে এসেছে। তো আমরা ক্লাউন ফিশকে আরেক সাইডে এখানে ক্লিক করে পেতে পারি, সেটি হচ্ছে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। অফ হয়ে যাবে, আবার যদি আমরা এখানে আবার টার্ন অন করি তাহলে টার্ন অফ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই আমার এখানে ভয়েস একটু আলাদা শুনতে পাচ্ছেন, এটাই আসলে সাধারণত ভয়েস চেঞ্জিং। এবার আমরা এখানে কিছু ইফেক্টে চলে যাবো, আমাদের এখানে কিছু ইফেক্ট রয়েছে, সেই ইফেক্টগুলোতে যাবো। সো ভিউয়ার্স, আমরা এখন চেক করবো যে কীভাবে আমরা আসলে ভয়েসটাকে চেঞ্জ করতে পারি। ইভেন আপনারা কোন ভয়েসে কথা বলবেন, নুব বস কোন ভয়েসে কথা বলে, ইভেন আরেকটা আছে যেটার নাম হচ্ছে চিকার ভয়েস। হ্যাঁ, তো এখন আমরা চেক করবো যে কীভাবে আসলে আমরা এই ভয়েসটাকে চেঞ্জ করতে পারি। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেট ভয়েস চেঞ্জার, সেট ভয়েস চেঞ্জারে যাবেন। তারপরে আপনারা তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে, কারণ এক মিনিট, আমি আগে আমার ভয়েসটাকে অন করি। তো আপনারা এখানে বুঝতে পেরেছেন, আপনাদের যে যেটি পছন্দ সেটি আপনারা ইউজ করতে পারবেন। আরেকটি হচ্ছে হেলিয়াম পিচ, এটা সাধারণত আমি ইউজ করব, হেলিয়াম পিচটা অনেক পারফেক্ট, এটা সাধারণত নুব বস এবং অন্যান্য গেমার্সরা ইউজ করে এটা সাধারণত। তো এটাই ছিল শর্ট টেকনিক, আর এটার মাধ্যমে আপনারা খুব সহজেই
আপনারা যে কোনো সাউন্ড আপনারা চেঞ্জ করে আপনাদের ভিডিওতে লাইভ স্ট্রিমিংয়ে সবাইকে এন্টারটেইন করতে পারবেন, এটাই হচ্ছে। আর আরেকটি তার পাশাপাশি আপনার ভয়েসটি আসলে আপনি ঠিকমতো প্রসেস হচ্ছে কিনা এটি চেক করার জন্য আপনারা হেয়ার মাইক্রোফোনে ক্লিক করবেন, এরপরে আপনি আসলে শুনতে পাবেন যে আপনারা এটি শুনতে পাচ্ছেন কিনা, আপনি আপনার ভয়েসটি আসলে চেঞ্জ হয়েছে কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি এটা ছিল পিসির জন্য ভয়েস চেঞ্জিংয়ের, আপনারা যদি মোবাইলের ভয়েস চেঞ্জিংয়ের জন্য কোনো ভিডিও চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন, এবং অবশ্যই যাদের যাদের আসলে উপকৃত হয়েছেন গাইজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমরা খুব জলদি আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর টেক ভিডিও এবং ইনফরমেটিভ কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কিপ ক্লাম, স্টে সেফ, সালাম আলাইকুম। With the